ইউনিভার্সিটি কেন খুলছে না বিশ্ববিদ্যালয়গুলো? হ্যাঁ, হয়তো আমরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা সীমিত আকারে খোলা যায় কিনা, কারণ কলেজ বিশ্ববিদ্যালয় এখানে তো ওই যে আপনিও যেটা বলেছেন যে একেবারে ছোট বাচ্চা নয়, কাজেই তাদের পক্ষে স্বাস্থ্যবিধি হয়তো অনুসরণ করা অনেক সহজ, কিন্তু তারপরও যেখানে অনেক ভিড়, আমাদের তো আসলে তাদের বয়সের বিষয়টা হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভিড়, এবং এই যে স্বাস্থ্যবিধি মেনে সেখানে সকল শিক্ষার্থীকে বসানো যাবে কিনা সেই বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সেই জন্য সীমিত পরিসর যখন আমি বলেছি, আমরা কিন্তু চিন্তা করছি যে যদি দশম শ্রেণী যদি আসে, সেখানে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি রুমে আমরা ভাগ করে যদি বসাতে পারি সেটি হতে পারে, একইভাবে দ্বাদশ শ্রেণী তাদেরকে যদি করা যেতে পারে, আমরা নানান বিষয়ে চিন্তা করছি আসলে, সেটা একটা। আর সেরকম বিশ্ববিদ্যালয়ে কতটা সম্ভব হবে, সীমিত পরিসরে কিভাবে সম্ভব হতে পারে, এই বিষয়গুলো দেখতে হবে। এবং আমরা যখন মনে করব যে পরিস্থিতিটি অনুকূল, তখনই আমরা সেটি খুলে দেবার জন্য আমরা বলবো।